পাকিস্তানের পরমাণু অস্ত্র চুরি করেছে জঙ্গিরা আশঙ্কা রিপোর্টে পাকিস্তান অত্যন্ত দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে নয়টি গোপন জায়গায় লুকানো আছে সেই অস্ত্র আর ওই জায়গা থেকে সহজেই অস্ত্রগুলো ছিনিয়ে নিতে পারে জঙ্গিরা এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে দেশ জুড়ে মোট নয়টি জায়গায় রয়েছে এই পরমাণু অস্ত্রের ভাণ্ডার মার্কিন পরমাণু বিশারদ হ্যানস ক্রিটেনসন জানিয়েছেন পাকিস্তান একটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করছে আর এই শর্ট রেঞ্জ সিস্টেম সহজেই জঙ্গিদের হাতে চলে যেতে পারে ঘটে যেতে পারে যে কোনো ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনা অন্যদিকে মার্কিন প্রশাসনের আশঙ্কা প্রচুর উন্নত মানের অস্ত্র রয়েছে পাক জঙ্গিদের হাতে ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করেছেন এই ব্যাপারে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সাউথ এশিয়ান ট্রেজারি সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন যে তার আশঙ্কা কোনো ভুল হাতে পড়ে গিয়েছে পরমাণু অস্ত্র সেই সঙ্গে দুই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে জারি থাকা অশান্তি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প উল্লেখ্য মার্কিন এক কর্মকর্তা যিনি সাউথ এশিয়ান পলিসি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তার লেখা একটি আর্টিকেল ওয়ার অন দ্য রক্সে বলা হয়েছে পাকিস্তান বর্তমানে দুইশো থেকে তিনশোটি পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা রেখেছে পাশাপাশি ভারতকে মোকাবেলা করতে দেশটি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল নেসার তৈরি করছে বলেও জানা গেছে